এক প্রেমে বন্দী হলেন অভিনেত্রী দেবশ্রী রায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। দীর্ঘদিনের পর দেখা হলো দুজনের, এতদিন পর একসাথে আবার দেখা। কি বললেন এই দুই অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে। বাংলা সিনেমা জগতে দুজনেই নক্ষত্র, যাদের কাছ থেকে দর্শকরা উপহার পেয়েছেন একের পর এক হিট বাংলা সিনেমা। প্রসেনজিৎ ঋতুপর্ণা, প্রসেনজিৎ দেবশ্রী, এই জুটিকেই দর্শকরা অফুরন্ত ভালোবাসা দিয়েছেন। ব্যক্তিগত জীবনে অতীতে নানান সমস্যার কারণে আর পর্দাতে দেখা যায়নি প্রসেনজিৎ দেবশ্রী জুটিকে। অপরদিকে আজও হিট প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি, একসাথে কাজ করছেন দুজনে। দীর্ঘদিন পর আবার একসাথে ঋতুপর্ণা দেবশ্রী। নারী দিবসে মঞ্চে আমার মুক্তি আলোই আলোই গানে নাচলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আর দর্শক আসনে বসে দেখলেন অভিনেত্রী দেবশ্রী রায়। মঞ্চ থেকে নেমে দেবশ্রী রায়ের দিকে এগিয়ে যান ঋতুপর্ণা সেনগুপ্ত, হলো দুজনের সৌজন্য বিনিময়। সংবাদ মাধ্যমকে ঋতুপর্ণা সেনগুপ্ত জানালেন, অনেক দিন পর দেখা হলো ওর সঙ্গে, আমি তো একটু নার্ভাস ছিলাম, চুমকিদি বসে আমার নাচ দেখছিল, তাই নেমে এসে একটু জানতে চাইলাম। অপরদিকে দেবশ্রী রায় জানিয়েছেন, ভালোই নেচেছে তো, নার্ভাস হওয়ার কিছু নেই, আমার ভালো লেগেছে, আর সত্যি অনেকদিন পর দেখা। দুজনকে একসাথে আবার প্রেমবন্দী হতে দেখে খুশি দর্শকরাও। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।